Thank you.
এবারে সেনাপতি রণজিৎ সিংহকে সলাতে পারলেই আমার চলার পথ হবে একেবারে পরিষ্কার। সেনাপতি থেকে উজির হবার আশায় এবার এবার শেষ থেকে শুরুতে গা ভাসিয়ে দিয়েছে, কিন্তু কিন্তু সে হয়তো বুঝতে পারেনি এই উজির আশাফুর দাওলার বুদ্ধির জুড়ে উজির হবার পূর্বেই তাকে এই এই প্রাসাদ থেকে বিদায় করে দিতে হবে। উজির সাহেব, আমার এই বিশাল কাঞ্চনপুরের প্রজারা ওপর অনেক প্রণব সুখে দিন যাপন করেছে। আপনার অনুমান সত্য যাহাপনা, বলুন কি হয়েছে উজির সাহেব? গুস্তাকি মাফ করবেন যাহাপনা, আজ কিছুদিন যাবৎ রাজ সৈন্যদের মাঝে বিরাট বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাদের মাঝে অনেকে সেনাপতি রণজিৎ সিংহকে বশ্যতা স্বীকার করে নিচ্ছে না। এর কারণ সেনাপতি রণজিৎ সিংহর দুর্বলতা, অর্থাৎ প্রথম হত বৃদ্ধকালে তার গহীন দুর্বলতা, দ্বিতীয়ত তার বিবেক শক্তি একেবারে কমে গিয়েছে, আর আর তার নৈতিক পরিবর্তন। আপনার কথাগুলো বেশ বুঝতে পারছি না উজির সাহেব। রাজসনরা যদি বর্ষতা না মেনে নেয় তাহলে আমার রাজ্য চলবে কেমন করে? বিশ্বাস না হয় সেনাপতি রণজিৎ সিংহের শক্তি পরীক্ষা করে নিন যাহাপনা। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। এই কে আছে? সেনাপতি রণজিৎ সিংহকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন যাহাপনা? উদির সাহেবের কাছে যা জানতে পারলাম, রাজসনরা আপনার বর্ষতা মেনে নিচ্ছে না, ওরা নাকি আপনার বিরহে বিদ্রোহী করে উঠেছে। এর অর্থ আপনার দৈহিক দুর্বলতা। এ সম্পূর্ণ মিথ্যা কথা যাহাপনা, এ হচ্ছে সাহেবের পরিকল্পিত কথা। কারণ বীরতে হলো আমার বাহুতে এমন শক্তি আছে যে তরবারি ধরনের স্বদেশ এই তরবারি কেউ এড়াতে পারে না। বিশ্বাস না হয় আমি শক্তির পরীক্ষা দিতেও রাজি আছি। বেশ, আমিও সেই পরীক্ষায় নিতে চাই। এই কে আছে? উজির পুত্র খসরুকে দরবারে পাঠিয়ে দে। সেনাপতি রণজিৎ সিংহের সাথে তোমার অস্ত্র চালানোর পরীক্ষা নিতে চাই। আমি অবস্থ তরবারি হাতে তুলে নিন সেনাপতি মশাই। তা হয় না যাহাপনা, যে হাত থেকে তরবারি আজ খসে পড়েছে আপনার দেওয়া সম্মানিত তরবারি আর কোনদিন আমি স্পর্শ করব না যাহাপনা। তাহলে আপনার চাকরিতে ইস্তবাদকে প্রাসাদের বাইরে চলে যাব, সেখানে গিয়ে সাধারণ প্রজাদের ন্যায় জীবন ধারণ করব, তবু প্রাণের গ্যালারি নিয়ে আপনার সেনাপতিত্ব আর করব না যাহাপনা। যাহাপনা বিদায়। সেনাপতি মহাশয়, পিছু ডাকবেন না যাহাপনা, তবে আপনিও সাবধান হয়ে যান। যেই চক্রান্তের শিকারে আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, সেই চক্রান্তে যেন আপনাকেও আবদ্ধ হতে না হয়, আপনাকেও আবদ্ধ হতে না হয়। চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ, চক্রান্ত। যা জেনেও মুখ ফুটে আমি বলতে সাহস পাচ্ছি না যাহাপনা, মুখ ফুটে বলতে সাহস পাচ্ছি না। উদির সাহেব,
হ্যাঁ আমাদের কথাগুলো সত্যি আজ আমাকে ভাবিয়ে তুলেছে। এই নিয়ে আপনি কিছু ভাববেন না জাহাপনা। খরসু নিকট পরাজিত হয়ে গণজিৎ সিংহ হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছে। যাক যাক এইসব কথা, এবার এবার সেনাপতির পত্রা তো শূন্য রাখা যায় না। তাই আমি বলছিলাম কি, আমাদের তো খসুকে সেই দায়িত্ব ভারটা তুলে দিলেই ভালো হতো না জাহাপনা? আপনি যদি ভালো মনে করেন তাহলে আমার কোনো আপত্তি নেই উদির সাহেব। বাবা খসু, জাহাপনার সম্মুখে আমি তোমার হাতে তুলে দিলাম এই সম্মানিত রুবার। আমি আশা করি সেনাপতি কিসের এক ইঙ্গিত দিয়ে গেল, তাহলে কি নবাব মহলে কোন ষড়যন্ত্র চলেছে? ওগো খুদা মেহেরবান, বিচারে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, খুদা ক্ষমা করে দিও। ভাবছি অনেক কথা বেগম, থাক অনেক কথা, মালা কোথা? মালাকে তো অনেকক্ষণ হয় দেখতে পারছি না, জানো বেগম মালাকে যে না দেখলে আমার যে দুনিয়াটা চোখের সামনে অন্ধকার হয়ে যায়। মা মাগো, মা মা মাগো, আমি আজ ওই মাঠের পাশে কুঞ্জবনে বেড়াতে যাব, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। সে কি কথা মা, হঠাৎ কুঞ্জবনে? আমার যে বড় সাজ জেগেছে পিতা, আমাকে হাসি মুখে বিদায় দিন না। কেন মা, তুমি যাবে কেন? সকাল বেলায় কুঞ্জবনে তাই যাব। এবার আমি আসি। ঠিক আছে মা। দেখতে দেখতে মেয়েটা খুব বড় হয়ে গেল। এবার একটা সুপত্র দেখে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে বেগম, আমি আজ ওই মালার বিয়ের ব্যাপারে উজির সাহেবের সাথে আলোচনা করব। এবার চলো বেগম,
আমরা বিশ্রাম নেই গো তাই চলুন যাব না তাই চলুন তুমি বাঁশি বন্ধ করলে কেন বাজাও আমি শুনবো তোমার বাঁশির মধুর সুরে আমাকে এখানে পাগল করে টেনে এনেছে আমার না না আমি চলে যাই আমার গরুর পাল অনেক দূরে চলে গিয়েছে দাঁড়াও তোমাকে তো আমি এমনি ভাবে চলে যেতে দেব না তুমি কিছু বলবে বাঁশির সুরে বাজাও বাঁশি এখানে বসিয়া তোমার কাছে আইসি আমি পাগল দাউদ বাদশাহ কোহ নাই আমি
হ্যালো বলো বন্ধু কি বলবে তুমি এসব কি বলছো রাজকন্যা আমি গরিব মানুষ আর তুমি হলে রাজার মেয়ে তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিনই হতে পারে না মালা কেন হতে পারে না বন্ধু আমি তোমার অজান্তে যে তোমাকে ভালোবেসে ফেলেছি এবার বলো বন্ধু তোমার নাম কি আমার নাম মতি কিন্তু তুমি আমার নাম শেহজাদী মালা কিন্তু তুমি শুধু আমাকে মালা নামেই ডাকবে মালা আর মতি তাহলে তো দুজনের নামের মাঝে বেশ মিল রয়েছে মতি আর মালা বন্ধু তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চা তুমি যে আমারি তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 আমাকে ছেড়ে তুমি যেও না না Oh,
এবার আমরা ওই দিক থেকে একটু ঘুরে আসি। তাই চলো মারা, তাই চলো বন্ধু। আমাকে ছেড়ে তুমি যেও না।